ইউরোপের বাগান হিসেবে বিখ্যাত কিউকেনহফ বাগানটি পৃথিবীর সবচেয়ে বৃহৎ বাগানগুলোর একটি। নেদারল্যান্ডের লিজ শহরে এটি অবস্থিত। প্রায় 79 একর জমির উপর এই বাগানে প্রতি বছর 70 লক্ষ বা 7 মিলিয়ন চারা লাগানো হয়। বিভিন্ন রকম ফুলের চাষ করা হয় এখানে এবং এই বাগানে বিভিন্ন রকম কালারের ফুলকেও দেখা যায়। টিউলিপ সবচেয়ে বিখ্যাত এই বাগানের মধ্যে। টিউলিপ অধিকাংশ জায়গা জুড়ে চাষ করা হয়। এছাড়াও ড্যাফোডিল, হায়াসিন্থিস, লিলি, গোলাপ সহ আরও বেশ কিছু প্রজাতির চারা এবং ফুল এখানে চাষ করা হয়। যারা ইউরোপে ঘুরতে আসে কিংবা নেদারল্যান্ডে ঘুরতে আসে তারা এই কিউকেনহফ বাগানটিতে অবশ্যই ঘুরে যায়। তবে এটি বছরের সবসময় কিন্তু খোলা থাকে না। সাধারণ মানুষদের জন্য এবং দর্শনার্থীদের জন্য কিউকেনহফ মধ্য মার্চ থেকে মধ্য মে পর্যন্ত উন্মুক্ত থাকে। তখন প্রতিদিন প্রায় 26,000 দর্শনার্থী এই কিউকেনহফ বাগান ঘুরতে আসে। কিউকেনহফ বাগানের পাশেই রয়েছে কিউকেনহফ মিউজিয়াম সহ আরও অন্যান্য বেশ কিছু স্থাপত্য। তাই যারা নেদারল্যান্ড ঘুরতে যাবেন তারা অবশ্যই কিউকেনহফ এবং এর আশেপাশের স্থাপত্য ঘুরে দেখতে ভুলবেন না।